वेलकम टू संयुक्ता किचन। संयुक्ता किचने अपन सबाई के स्वागत। आज के अपन जो नहीं सब्जी डाल शीतर दुपुरे विशेषकर निरामिष दिन ये सब्जी डाल खेते खूब भलो लागे। सब्जी दिए मुग डाल सब्जी डाले रेसिपिटी जदि अपन भलो लागे ताहले लाइक करबें शेयर करबें और संयुक्ता किचन चैनल के सबस्क्राइब कर। संयुक्ता किचन चैनल सबस्क्राइब कर फैमिली सदस्य होते पारें। तो चलून रान्नाटा शुरू करी। सब्जी दिए मुग डाल गरम भाते खेते सत्य असाधारण लागे भीषण सुस्वादु और कोनो तरकारी लागे ना। ये বেশি কথা বলবো না। সবজি ডাল করার জন্য পালং শাক নিয়েছি, বিনস কুচি নিয়েছি, ফুলকপি কুচো করে নিয়েছি, শিম এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর, সবই কুচি কুচি করে কেটে নিয়েছি। শুধু পালং পাতাগুলো একটু বড় বড় রেখেছি। আর এই রকম ছোট একটা বাটিতে মুগ ডাল নিয়েছি এক বাটি আর নিয়েছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি ডালটা রান্না করা শুরু করব। প্রথমে ডালটা একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা করে ড্রাই রোস্ট করে, যেমন মুগ ডাল রান্না করার সময় আমরা করি। দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ দেব, লবণ দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। মুগ ডাল দিয়ে দিলাম লবণ, এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়ার পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আনাজগুলো কেটে রেখেছিলাম, সেটা ভাজার জন্য কড়াইতে রাইস অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আনাজগুলো এক এক করে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এক চামচ জিরে আর দুটো তেজপাতা। এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব, তারপরে আনাজগুলো ভাজব। আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, ছোটো এলাচ। এখন ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। একটু ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে অন্য আনাজগুলো ভাজবো এর মধ্যে। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি আনাজগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, বিনস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শিম। এবার ভালো করে সব আনাজগুলো একটু ফ্রাই করে নেব, হালকাই ফ্রাই করব, বেশি ফ্রাই করার দরকার হয় না। এই সময় আমি ডালে ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি, এই ভাজার এই সময় আমি একটু লবণ দিয়ে দেব। যেহেতু দুবার করে লবণ দিচ্ছি তাই লবণটা একটু দেখে দেবেন পরিমাণ মতো, খুব বেশি লবণ লাগে না। যাই হোক এবার একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। বন্ধুরা ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি একটু হলুদ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আনাজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব, কাজু বাদামটাও একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি পালংয়ের পাতাগুলো, এগুলো লাস্টে দিচ্ছি কারণ এগুলো তো নরম, এক্ষুনি নরম আরও নরম হয়ে যাবে। আর চারটে গোটা কাঁচা লঙ্কা, সেটাও এখন দিয়ে দেবো। শীতকালে দুপুরে এইরকম সবজি ডাল খেতে খুব ভালো লাগে,
গরম ভাতে, বিশেষ করে নিরামিষ দিনে তো খুব খুবই সুস্বাদু হয় খেতে। এটা তরকারি আর লাগেই না। এই হোক, ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হবে। আনাজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, ওয়ান টিস্পুন। ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ টিস্পুন মতো, আর সামান্য চিনি। চিনিটা যদি পছন্দ না করে স্কিপ করতে পারেন। এই সব উপকরণগুলো, মশলাগুলো ভালো করে আনাজের সঙ্গে মিশিয়ে নেব। লবণটা দিলাম না, কারণ লবণ আমি ভাজার সময় আগেই দিয়ে রেখেছিলাম, আর ডালে ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দিলাম না। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন, মশলা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম, এবার একটু ফুটতে দেব। গ্যাসের ফ্লেম লোতেই রাখবেন, কারণ আনাজও ভাজা ডালটাও সেদ্ধ, ওতে অসুবিধা নেই। বেশি বরঞ্চ গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা ধরে যাওয়ার চান্স থাকে। একটু ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠেছে, এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ঘি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর কিছু দেব না। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এই সবজি ডাল রান্না করার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেল সংযুক্তা কিচেন সাবস্ক্রাইব করে সংযুক্তা কিচেন ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আবার দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।